আসসালামু আলাইকুম। ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। দারুণ একটি নাস্তা রেসিপি নিয়ে আসলাম সকালে বা বিকালে আপনারা অতি সহজে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি এক পিস ডিম নিলাম, ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। তো আপনারা এই রেসিপিটি অতি সহজে অল্প সময়ের মধ্যে সকালে বা বিকালে চটপট তৈরি করে নিতে পারেন। ডিমটি ফেটানো হয়ে গিয়েছে, তারপর আমি চুলোতে একটি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তো অবশ্যই চুলোটা বন্ধ থাকতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, মিল্ক পাউডার দিয়ে পানির সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, চুলোটা যাতে বন্ধ থাকে, তা না হলে দুধের সাথে পানির যে মিশ্রণটা ভালো হবে না, জমে যাবে। যখনই মিশানো হয়ে যাবে তারপর আমি চুলাটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর আমি এতে অ্যাড করছি 2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারাও মিশিয়ে নেবেন। তারপর আমি অ্যাড করছি 2টো দারচিনি, এরপর অ্যাড করছি 2টো এলাচ, তারপর একটি তেজপাতা 2 খণ্ড করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে করে অনবরত লেড়ে চেড়ে আমি দুধটাকে বলক তুলে নিয়েছি। তো এভাবে করে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব, দুধটাকে ঘন করে নেব। তো এভাবে করে আমি যখনই দুধটা ঘন হয়ে আসবে এরকমভাবে, তারপর আমি যে মশলাগুলো দিয়েছি দুধের মধ্যে, তা একটি ছাঁকনির সাহায্যে আমি মশলাগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যে মিশ্রণটা ডিমের তৈরি করে রেখেছিলাম, এখন আবারও মিশ্রণটাকে এখন মিশিয়ে এভাবে করে অল্প অল্প দুধের মধ্যে এই ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেব। একটু পর পর অল্প অল্প দিয়ে এভাবে নেড়ে দিব। একবার ডিমটা দিলে তা হবে না, অল্প অল্প করে দিতে হবে এবং বারবারই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমি সার্ভ করছি। দেখুন বন্ধুরা কতটা অসাধারণ এবং লোভনীয়। সকালে বা বিকেলে ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে, সবাই রেসিপিটির ভক্ত হয়ে যাবে। তা আজ এখানেই সমাপ্ত। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, পরবর্তী রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।